সব সন্দেহের কুয়াশা ভেদ করে দাঁড়িয়ে গেছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যা বেকুটিয়া সেতু নামে পরিচিত। চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে খুব দ্রুত শেষ হয়েছে এর নির্মাণ কাজ। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়ক ধরে আগামী 30 জুন এ সেতুতে যানবাহন চলাচল করবে। সাতটি উপজেলায় প্রায় ডজনখানেক নদী নিয়ে গঠিত দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিপ্রধান জেলা পিরোজপুর, যে কোনো উপজেলায় যেতে হলে পার হতে হয় নদী, এজন্য সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় লাগে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সদরের কুমিরমারা ও কাউখালীর বেকুটিয়া পয়েন্টে কচা নদীর উপর নির্মাণ করা হয়েছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। বেকুটিয়া সেতুর রয়েছে নিজস্ব নান্দনিক রূপ, দেখতে কিছুটা মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন সাংস্কৃতিক ধারার মতো। বলা যায় মসজিদের বিভিন্ন ডিজাইন যেরকম হয়ে থাকে ঠিক তেমনই, যা দেখলে দর্শনার্থীদের হৃদয় জড়িয়ে যাবে। সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 898 কোটি টাকা, এর মধ্যে 654 কোটি টাকা গ্রান্ট অনুদান দিয়েছে চীন সরকার, বাকি 244 কোটি টাকার যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। 429 মিটার ভায়াডাক্ট সহ সেতুর দৈর্ঘ্য 1.4 কিলোমিটার এবং প্রস্থ 10.25 মিটার। মূল সেতুর দৈর্ঘ্য 998 মিটার, 10টি পিলার এবং 9টি স্পানের উপর দাঁড়িয়ে আছে বক্স গার্ডার টাইপ এই সেতু। 9টি স্পানের 7টি 122 মিটার এবং 72 মিটার স্পান রয়েছে 2টি। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। বিশেষ করে সেতুকে কেন্দ্র করে গড়ে উঠবে বিভিন্ন শিল্প কারখানা, কর্মসংস্থান হবে হাজার হাজার বেকার মানুষের। বেকুটিয়া সেতু চালু হলে বরিশালের সঙ্গে খুলনার নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন সহ কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে সরাসরি সড়ক সংযুক্ত করবে। এ ব্রিজের ফলে এখানকার মানুষের জীবনমানের উন্নতি ঘটবে। ২০১৮ সালের শেষ দিকে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটি চায়না রেলওয়ে 17তম বুরু গ্রুপ কোম্পানি লিমিটেড দ্বারা নির্মিত এবং চায়না রেলওয়ে মেজর ব্রিজ আরডিআই কোম্পানি লিমিটেড প্রকল্পটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। ইতোমধ্যে সেতুটির 100 ভাগ কাজ সম্পন্ন হয়েছে, এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সব কিছু ঠিক থাকলে চলতি অর্থবছরের 30 জুন বেকুটিয়া সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।